নমস্কার, বাঙালি বইতে সবাইকে স্বাগত। আমি অর্পিতা। তো আবারও চলে এসেছি আজকে একটা নতুন রকম ভিডিও নিয়ে। আজকে 25 ডিসেম্বর, তো এই বড়দিনের জন্য আজকে আমরা একটা কেক বানাবো। আমরা আগেও একটা কেক বানিয়েছিলাম, তো সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকেই দেখেছেন, আমাদের খুব ভালো লেগেছে। তো ওই জন্যেই অনেক উৎসাহ করে আমরা আবার একটা কেক বানাচ্ছি। তো চলুন, এটা একটু অন্যরকম কেক হবে। তো চলুন কীভাবে বানাই তাহলে দেখে নিন। আজকে আবার কেক বানানো হবে, আগে একদিন বানানো হয়েছিল, তো সেটা দেখেছে সবাই, দেখে খুব ভালো লেগেছে, সবাইকে খুব ভালোবেসে বলেছে, আমরাও ভালো লেগেছে খুব। তা আজকে আবার আমাদের কেক বানানো হবে, আগের দিন হয়েছিল, নিরামিষ ছিল, ডিম ছাড়া কেকটা হয়েছিল, আজকে ডিম দিয়ে কেকটা বানানো হবে। তা কীভাবে বানাবো কেকটা তাহলে আপনারা দেখতে থাকুন। আমি এই তিনটে ডিম নিয়েছি, এই তিনটে ডিমকে আমি এবার ভেঙে নেব। এই কাপে 3 কাপ মতন ময়দা নেবো, 150 গ্রাম মতন ময়দা নেবো আমরা। এটা মাথায় রাখবেন যে আটাটা আমরা 150 গ্রাম নিচ্ছি, চিনিটাও কিন্তু সেই 150 গ্রাম আন্দাজেই নেবেন, মানে আটার পরিমাণে চিনিটা নিতে হবে, নাহলে একটু মানে মিষ্টিটা কম হয়ে যাবে। এবার চলুন তাহলে দেখি কিভাবে করি। এই যে 3 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আমি, ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। আমি এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো। আপনারা মিক্সিতেও ফাটাতে পারেন, আমি হাতে ফাটিয়ে নিচ্ছি ভালো করে, যতটা ফাটাবেন তত ভালো হবে। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি চিনিটা দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আগে, তো এই গুঁড়ো চিনিটা আমি দিয়ে দেবো এর ভিতরে। আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম, এবার এটাকেও আমি ভালো করে ফেটিয়ে দেবো। আমি উনুনটাকে ধরে নিচ্ছি, আমি কড়াইতে যে বালিটা দিয়েছি বালিটাকে গরম করে নেব। এই যে কড়াইতে আমি বালিটা দিয়েছি, এই বালিটাকে গরম করার জন্য কড়াইটা আমি উনুনটা ধরে নিয়ে বালিটাকে গরম করছি। বালিটা গরম হবে, ওর মধ্যে তখন কেকটা বানানো হবে। এই বালিটা সাদা বালি দিলেও হবে, লাল বালি দিলেও হয়, লবণ দিলেও হয়, কিন্তু এটা আমাদের বাড়িতে ঘর করা লাল বালি ছিল, আমরা লাল বালি দিয়েই করছি। আগের দিন এইবার লাল বালিতেই করেছিলাম, আজকেও লাল বালিতেই করছিলাম। এই যে দেখুন আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, কি সুন্দর। এবার আমি আস্তে আস্তে ময়দা দিয়ে দেবো এর ভিতরে। ময়দা দেওয়ার আগে এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ, এই যে এই চামচের হাফ চামচ দিলাম। আর একটু বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ, আর ভ্যানিলা এসেন্স দেবো। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হবে, ডিমের গন্ধটা আর থাকবে না, ওই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো অল্প একটু। এই যে ভ্যানিলা এসেন্স দিচ্ছি একদমই এইটুকু টাইপের, এইটুকু অল্প একটু দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা থাকবে না। এবার এটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি ময়দাটাকে দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে এই কাপে 3 কাপ ময়দা নিয়েছিলাম, মানে 150 গ্রাম মতন ময়দা, এবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে। ভালো করে গুলিয়ে নেব। সাদা তেল দিচ্ছি, এই যে এই কাপের আমি হাফ কাপ মতন সাদা তেল নিয়েছি, বেশি তেল দিলে কি হবে তেলের গন্ধ বার হবে, ওই জন্য আমরা হাফ কাপ মতন তেল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা ফেনাচ্ছি, আর আমি এই যে এটা নিয়েছি কেকের শেপের জন্য, মানে এটা দিয়ে কেক তৈরি করব। এতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, এটা আপনারা কোনো অনলাইন শপ থেকেও কিনতে পারেন, আবার কোনো মানে বাসনের যে দোকানগুলো হয় বাজারে সেখান থেকেও কিনতে পারেন। তেলটা মাখিয়ে নিয়েছি, এরপরে আমরা একটু এই যে ময়দা নিয়েছিলাম ময়দাটা হালকা একটু মাখিয়ে নেবো।
আমার এই ব্যাটারটা তো আমার এই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, ভালো করে ফেনানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু ঢেলে দেব। এই যে আমি এই ব্যাটারটার মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আর একটু ফেটিয়ে নেব। এই ফেটানো ব্যাটারটাকে আমি এবার এই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হাফ ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি এই যে দেখুন কিশমিস আর কাজু বাদাম অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর হাফ যে ব্যাটারটা আছে সেটাও আমি এর ভিতরে দিয়ে দেবো। এই যে আমার পুরো ব্যাটারটা তো দেওয়া হয়ে গেছে, আমি এই উপর দিয়ে এবার এই কাজু আর কিশমিস অল্প একটু ছিটিয়ে দিচ্ছি। এই যে বালিটা আমার গরম হয়ে গেছে, আমি রিংটাকে দিয়ে দিচ্ছি বালির ভিতরে। আমি এটাকে এবারে রিংয়ের পরে বসিয়ে দিচ্ছি বালির মধ্যে, পাড়ার মধ্যে। এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে 20 মিনিট পর আমরা আবার এটাকে দেখবো একটু আগলা করে যে ওটা হয়েছে নাকি, যদি না হয় পরে আবার একবার ঢেকে দেবো। আমার 30 মিনিট মতন জ্বালানো হয়ে গেছে এটা, এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে। ওয়াও কি সুন্দর হয়েছে, দেখুন কাঠিটা দিয়ে, দেখুন এই কাঠিটা, এই কাঠিটা দিয়ে দেখবো কেকটা হয়েছে কিনা। কেকটা দেখুন হয়ে গিয়েছে, একটু কাঠিতে লেগে নেই। এটা যদি না হতো না তাহলে কাঠিতে লেগে যেত। দেখুন আমি চারিপাশ দিয়ে দেখছি কি সুন্দর হয়ে গিয়েছে, দেখুন একটুও লেগে নেই, কি সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। এবার আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কেকটাকে তুলে নেব। তুলে নেওয়ার আগে এই চারিপাশ দিয়ে একটু কেটে নেবেন ভালো করে, তাহলে খুব ভালো উঠবে। এই যে আমি চারিপাশ দিয়ে কেটে নিলাম, এবার আমি এই থালাটাই তুলে নেব। ওয়াও কি সুন্দরভাবে উঠেছে, দেখুন কি সুন্দর হলো কেকটা। এই যে সাজানোর জন্য কয়েকটি জিএমস দিয়েছি আমি, আর কাজু বাদাম কিশমিশ তো আছেই সুস্বাদু লাগার জন্য, আর এটাও যাতে একটু ভালো লাগে দেখতে ওই জন্য আমি দিয়ে দিচ্ছি চারিপাশে। আমাদের কেকটা রেডি, তো আমরা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আশা করি খুবই সুন্দর হয়েছে, কারণ আগের দিনের কেকটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আজকেও আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমাদের ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। আজকে বড়দিন, তার জন্য এই যে কেক হলো। বৌমা কেক টেক বানাতে খুব ভালোবাসে, তাই জন্য বৌমা আজকে কেকটা বানিয়েছে বড়দিন বলে। তা এই কেকটা যে কত সুন্দর হয়েছে, খেতে হয়তো খুব সুন্দরই হবে। তো আপনারা দেখুন কেকটা বানিয়েছে আমার বৌমা, আমরা খাবো একটু পরে। তা আপনারা কী করে বানায়, বোমা কী করে বানালো দেখলেন, আপনারাও বানিয়ে খাবেন আর দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, নমস্কার।